জীবিকার খোঁজে সৌদি আরব পাড়ি জমান বেশিরভাগ বাংলাদেশি প্রবাসী। দেশটিতে আসার পর নানামুখী সংকটে কঠিন সময় পার করতে হয় তাদের। সম্প্রতি দেশ থেকে আসা প্রবাসীরা বিপাকে পড়েছেন, বিশেষ করে দেশটিতে আগের মতো কাজ নেই, বেতনও কম। অন্যদিকে প্রবাসীদের বেকারত্ব দূর করতে অনেক প্রতিষ্ঠান বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন। সৌদি আরবে প্রায় 30 লাখ প্রবাসী বাংলাদেশের বসবাস। এর মধ্যে অনেকেই কাজ করছেন, আবার কেউ কাজ না পেয়ে প্রবাসে মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের অভাব অনটন দূর করতে একটু স্বচ্ছলতার আশায় নিজ দেশ ছেড়ে অনেক বাংলাদেশি পাড়ি জমাচ্ছেন মরুর দেশ সৌদি আরবে। অনেকে কাজের সন্ধানে এসে পূর্ব নির্ধারিত কোনো কাজ না পেয়ে ঘুরছেন দেশটির বিভিন্ন শহরের অলিগলিতে। বেশিরভাগ কর্মী দেশটিতে এসে পড়ছেন নানা বিড়ম্বনায়। এদিকে এই সংকট থেকে মুক্তি দিতে বাংলাদেশি প্রবাসীদের বিভিন্নভাবে সহযোগিতা করে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বাংলাদেশি মালিকানাধীন আলতামম বিজনেস সলিউশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। প্রতিষ্ঠানটির মাধ্যমে ইতিমধ্যে অনেক প্রবাসী কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমাদের বস যারা আছে আলহামদুলিল্লাহ আমাদের সব দিকটা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতেছে। আমাদের কোনো সুযোগ সুবিধার এই পর্যন্ত কমতি হয়নি আলহামদুলিল্লাহ, আমরা খুবই সুন্দরভাবে এখানে আছি। এছাড়াও যারা দেশটিতে এসে ব্যবসা করতে চায় তাদেরও ইনভেস্টর হওয়ার সুযোগ করে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। আমি চেষ্টা করতেছি সামনে কিভাবে আরো বাংলাদেশিদের কর্মসংস্থান বানানো যায়, এই কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্সের দ্বার কিভাবে উন্মুক্ত হয়। যারা এই সৌদি আরবে উন্মুক্তভাবে বিনিয়োগ করতে চান, বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনভেস্টরদের ক্ষেত্রে সেবা দেওয়ার জন্য। দেশের অর্থনীতি টিকিয়ে রাখার প্রাণশক্তি হলো প্রবাসীরা। তাদের ঘাম ঝরানো এ অর্থে দেশের বৃহৎ অর্থনৈতিক কর্মযজ্ঞ চলে। প্রবাসীদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে পারলে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে, এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে সঠিকভাবে কর্মদক্ষ হয়ে দেশটিতে আসার পরামর্শ প্রবাসী বাংলাদেশিদের। ডিবিসি নিউজ ডেস্ক।